প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হতে শুরু করেছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, খরার ফলে মরুকরণ হচ্ছে, ফসলি জমি হারাচ্ছে উর্বরতা, সেই সাথে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশকে করে তুলেছে বিপর্যস্ত। আমাদের আজকের পর্ব জলবায়ু পরিবর্তনে পরিবেশ বিপর্যয় নিয়ে। এই বিষয়ে আলোচনা করব ডক্টর মঞ্জুরুল হান্নান খানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের জলবায়ু পরিবর্তনে পরিবেশ বিপর্যয় নিয়ে কিছু তথ্য ও চিত্র। সুজলা সুফলা আমাদের এই দেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। দেশের বুক চিরে বয়ে চলা পদ্মা, মেঘনা, যমুনার কলকল ছন্দ আর মৌসুমি বায়ুর অবিরাম প্রবাহ এদেশকে বৈচিত্র্যময় উদ্ভিদরাজির এক লীলাভূমিতে পরিণত করেছে। এই উদ্ভিদরাজির মাঝে খাদ্য ও আশ্রয় পেয়ে বেঁচে আছে নানান প্রজাতির বন্য প্রাণী। এদেশের মাটি, বন জঙ্গল, নদ নদী, গাছপালা, পশু পাখি ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে বাংলার প্রকৃতি ও পরিবেশ। তবে ভৌগোলিকভাবেই আমাদের দেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ অঞ্চল। প্রকৃতির করাল গ্রাসে প্রায়শই ক্ষতির মুখে পড়ে এখানকার সার্বিক পরিবেশ ও প্রতিবেশ। বর্তমানে এর পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত বৈরী প্রভাব এদেশের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য ব্যাপকভাবে বিনষ্ট করছে। উন্নত বিশ্ব কর্তৃক প্রতিনিয়ত বায়ুমণ্ডলে অতিমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ জলবায়ুর পরিবর্তনকে ত্বরান্বিত করছে, ফলে পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়তই বেড়ে চলছে। এতে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া সহ নানামুখী সমস্যা সৃষ্টি হচ্ছে। দিন দিন পৃথিবী জীবের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশের সার্বিক পরিবেশ।
আমাদের দেশের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে উপকূলীয় অঞ্চল। ছোট বড় অসংখ্য দ্বীপ, চর এবং বাদাবন নিয়ে গঠিত এই উপকূলীয় অঞ্চল। উদ্ভিদ, প্রাণী ও অঞ্চল বৈচিত্র্যতায় এ অঞ্চল জীবপ্রজাতির স্বর্গরাজ্য হিসেবে বিবেচিত। এ স্বর্গরাজ্যের এক বিরাট অংশ ঐতিহ্যবাহী সুন্দরবন। এখানকার লোনাময় মৃত্তিকায় গড়ে উঠেছে বৈচিত্র্যময় উদ্ভিদরাজির এক ভিন্ন ধর্মী প্রতিবেশ ব্যবস্থা। জীবপ্রজাতির এক ভিন্ন জগৎ এই সুন্দরবন। পৃথিবী বিখ্যাত বেঙ্গল টাইগার, হরিণ, বানর, অজগর ও পাখির সমাহারে সমৃদ্ধ এই বন। বনের ছোট বড় নদীতে বিচরণ করে গাঙ্গেয় ডলফিন, লোনাপানির কুমির ও মাছসহ নানান প্রজাতির জলজ প্রাণী। জলবায়ুর বিরূপ প্রভাবে সুন্দরবনের এই প্রতিবেশ ব্যবস্থা আজ বিপন্ন। ধ্বংস হতে বসেছে এর ঐতিহ্যবাহী প্রাকৃতিক পরিবেশ। ঘূর্ণিঝড়, সিডর, আইলার করাল গ্রাসে সুন্দরবনের ঐতিহ্যবাহী রূপ আজ অনেকটাই মলিন। গাছপালা উপড়ে এর সবুজ রূপটি আর আগের মতো নেই। তাছাড়া পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে এখানকার কিছু কিছু উদ্ভিদ প্রজাতি আজ ধ্বংসের মুখে। নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে কমে যাচ্ছে দেশীয় মাছ, হারিয়ে যাচ্ছে গাঙ্গেয় ডলফিন সহ হাজারো প্রজাতির জলজ প্রাণী। তাছাড়া খাদ্যের অভাবে বন্যপ্রাণীর স্বাভাবিক জীবন প্রবাহ থেমে যাচ্ছে, আবার বাসস্থান হারিয়ে ক্ষতির শিকার হয়েছে বন্যজীবন। সুন্দরবনের পাশাপাশি উপকূলীয় অন্যান্য দ্বীপ ও চরসমূহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশীয় ও পরিযায়ী পাখি সমৃদ্ধ এই দ্বীপগুলো জলবায়ু পরিবর্তনজনিত কারণে অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। এই দ্বীপগুলো হারিয়ে গেলে বিপন্ন হয়ে পড়বে বিভিন্ন পাখি ও সামুদ্রিক কাছিমের প্রজাতিগুলো। জলবায়ুগত কারণে বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনও বর্তমানে হুমকির মুখে। এই দ্বীপের অনন্য প্রবাল সম্পদ জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে দ্রুত বিলীন হয়ে যেতে পারে। এর সাথে সাথে বিলুপ্তি ঘটবে প্রবালের উপর নির্ভরশীল অন্যান্য প্রাণী প্রজাতির। আমাদের উপকূলীয় অঞ্চলে প্রায়ই আঘাত হানছে জলোচ্ছ্বাস। উপকূলীয় বাঁধ ভেঙে লোনাপানিতে আক্রান্ত হচ্ছে মৃত্তিকা ব্যবস্থা। ধ্বংস হচ্ছে এখানকার উদ্ভিদরাজি, ফলে এই উদ্ভিদগুলোর ওপর নির্ভরশীল নানা রকম বন্যপ্রাণী বাস্তুহারা হচ্ছে।
প্রজনন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। আবার লোনাপানির প্রবেশে খাল, বিল, পুকুরের প্রতিবেশ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এতে আমাদের দেশীয় প্রজাতির মাছসহ নানা রকম জলজ প্রাণীর জীবন প্রবাহ ব্যাহত হচ্ছে। কৃষি জমিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে উৎপাদন হ্রাস পাচ্ছে। অতিবৃষ্টি ও অনাবৃষ্টি জলবায়ুর পরিবর্তনের অন্যতম প্রভাব। অতিবৃষ্টিতে প্রায় নদীর পানি উপচে আমাদের দেশে বন্যা হচ্ছে, ফলে বন্যা কবলিত এলাকার জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনাবৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশের উত্তরাঞ্চলের পরিবেশ। বৈরী জলবায়ুর প্রভাবে এ অঞ্চলে বৃষ্টির অভাবে দেখা দিচ্ছে খরা। খরায় মাটি ফেটে স্থলজ প্রতিবেশ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারসাম্যহীন হয়ে পড়ছে জীববৈচিত্র্য, হ্রাস পাচ্ছে কৃষি উৎপাদন। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা আজ বৈশ্বিক সমস্যা। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো একটি দেশের পক্ষে এককভাবে এর বৈরী প্রভাব মোকাবেলা করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার মূল কারণ অনুসন্ধান করে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিবেশ বিধ্বংসী শিল্প সভ্যতা পরিহার করে পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে মনোনিবেশ করতে হবে। জীববৈচিত্র্য, পরিবেশ, পৃথিবীর দীর্ঘায়ু কামনায় নৈতিক দৃষ্টি রাখতে হবে আমাদের সবাইকে। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের আকস্মিক দুর্ঘটনা এড়াতে অতিসত্বর উপকূলীয় বন সৃজনের মাধ্যমে দুর্যোগ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। উপকূলীয় দ্বীপ ও চরগুলো রক্ষার জন্যেও নিতে হবে কার্যকরী পদক্ষেপ। তা না হলে আমরা আমাদের সমৃদ্ধ জীববৈচিত্র্য হারিয়ে ফেলব, বসবাসের অনুপযোগী হয়ে পড়বে আমাদের দেশ, আমাদের পৃথিবী। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে প্রাকৃতিক পরিবেশ রক্ষার মাধ্যমেই আমাদের দেশের সমৃদ্ধি অর্জন করতে হবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম জলবায়ু পরিবর্তনে পরিবেশ বিপর্যয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মঞ্জুরুল হান্নান খানের সাথে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো। আচ্ছা, আমাদের দেশে জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব কোন অঞ্চলে বেশি পড়ছে? জলবায়ুর প্রভাব আসলে বাংলাদেশের পুরোটাতেই পড়ছে, তবে এলাকা বেঁধে এটার প্রভাবটা কম বেশি বোঝা যায়। এর মধ্যে আমাদের উপকূলীয় অঞ্চল এবং বরেন্দ্র ভূমিতে, এই দু জায়গাতে বেশি পড়ছে। উপকূলীয় অঞ্চলে পড়ছে, কারণটা হলো যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে দিন দিন, এই কারণে সমুদ্রের নোনা পানি আমাদের দেশের মধ্যে অর্থাৎ ইনল্যান্ডে ঢুকে যাচ্ছে। আর একই সাথে বরেন্দ্র অঞ্চলে যখন অনাবৃষ্টি হচ্ছে তখন একটা খরা দেখা দিচ্ছে। আমাদের পরিবেশের কী পরিমাণ ক্ষতি হচ্ছে এতে?
এটি আসলে আমাদের ওইভাবে কোনো অ্যাসেসমেন্ট এখনো নেই যে আমরা বলতে পারবো কোন এলাকায় কতটুকু ক্ষতি হচ্ছে ওইভাবে নেই তবে যে ক্ষতিটা হয় বিশেষ করে যখন কোনো বড় ধরনের দুর্যোগ ঘটে জি তখন কিন্তু ক্ষতি অ্যাসেস করা হয় যেমন ধরুন সিডরের পরে কত টাকার ক্ষতি হয়েছে এরকম একটি অ্যাসেসমেন্ট কিন্তু বাংলাদেশ সরকার করেছে এবং দেখা যাচ্ছে যে এটির পরিমাণ $1 বিলিয়ন চেয়ে বেশি কিন্তু কতগুলি ক্ষতি আছে খুব আস্তে আস্তে ঘটে যেমন জলবায়ু প্রভাবের কারণে ফসল উৎপাদন কমে যাচ্ছে এবং এটি কমে যাচ্ছে কিন্তু একদিনে না আস্তে আস্তে কমে যাচ্ছে বোঝা যাবে যে 1990 সনের তুলনায় 2012 তে আমাদের উৎপাদন কতটুকু কমেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের উপকূলীয় অঞ্চলের ফসল অনেক কমে যাচ্ছে যেখানে আগে 3 ফসল হতো নোনা পানি ঢোকার কারণে এখন কোনো ফসলই হচ্ছে না এখন যদি নোনা পানির কারণে এখন আপনি যদি প্রতি বছর যে আইলা হওয়ার আগে কতটুকু ফসল হতো এই তথ্য আমাদের কাছে আছে এটা যদি ধরে আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই কয় বছরে কতটুকু ক্ষতি আমাদের হয়েছে এবং কত বছর নাগাদ এই ক্ষতি চলবে এই কিন্তু এটাও কিন্তু অ্যাসেস করা সম্ভব এটি করা দরকার বোঝার জন্য করা দরকার এবং আমাদের প্রস্তুতির জন্য করা দরকার তা আমরা এই ব্যাপারে কি কোনো কাজ করছি যে কি করে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি হ্যাঁ আমাদের দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে দুই পর্যায়ে এটা কাজ হচ্ছে আপনিও জানেন আপনিও আমাদের সাথে জলবায়ু নেগোসিয়েশনে ছিলেন আপনি দেখেছেন যে আমরা আলোচনাটা দুই পর্যায়ে করি একটা হলো আন্তর্জাতিক পর্যায়ে আরেকটা করা হয় দেশের অভ্যন্তরীণ পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমরা চাচ্ছি যে জলবায়ুর যে বিপর্যয় এটার জন্য তো বাংলাদেশ দায়ী না এটির জন্য উন্নত বিশ্ব দায়ী আজই উন্নত বিশ্ব যেহেতু দায়ী হয় তাহলে আমাদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তাদের সহযোগিতার পরিমাণ কী হবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমরা যেমন আর্থিক সহায়তা চাচ্ছি তেমনি আমরা চাচ্ছি আমাদের দক্ষতা বৃদ্ধির সহায়তা আমরা চাচ্ছি উন্নত প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা যায় ধীর লয়ে বা ধীর গতিতে যে ক্ষতি হচ্ছে সেটির জন্য কী প্রস্তুতি নেওয়া যায় বা এর জন্য কী কার্যক্রম নেওয়া যায় সেটির জন্য বলা হচ্ছে যে ইন্স্যুরেন্স দেওয়ার ব্যবস্থা করা যায় কি না আমরা যদি জানি যে সাধারণত এক একর জমিতে 2 মণ ফসল হয় কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এক একর জমিতে 1 মণ ফসল হলো অর্থাৎ ওই কৃষক 1 মণ ধান কম পেলেন তাহলে আমরা 1 মণ ধানের সমপরিমাণ অর্থ তাকে আমরা কম্পেনসেট করতে পারি এই টাকাটা যেন যে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে আমাদের আমরা কিন্তু একেবারে তালিকার প্রথম দিকে কখনো 1 হই কখনো 2 হই বাংলাদেশ সেই হিসেবে যেন বাংলাদেশ আসলে ঝুঁকির মধ্যে আছি আমরা সাংঘাতিক ঝুঁকির মধ্যে আমরা আছি এটি অনুধাবন করা অত্যন্ত জরুরি তা না হলে আমাদের আলোচনা এবং আমাদের যে চাওয়া পাওয়ার হিসাব দেনদরবারের যে হিসাবটা হবে আন্তর্জাতিক পর্যায়ে আমরা কিন্তু তাহলে ক্ষতিগ্রস্ত হব সুতরাং আমাদের এই প্রস্তুতিটা খুব জরুরি এবং আমরা এটা করছি আমাদের দেশের বন্য প্রাণীগুলো এই জলবায়ু পরিবর্তনে কী পরিমাণ হুমকি মুখে আছে ক্লাইমেট চেঞ্জের কারণে যে প্রধান ক্ষতিটা হবে সেটা একটা ক্ষতি হবে হলো তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে আমাদের বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে এখন গড় তাপমাত্রা যদি 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পায় আমাদের বন্যপ্রাণীর উপরে যে একটি ভীষণ রকমের চাপ পড়বে এই তাপমাত্রা বৃদ্ধির সাথে তাকে খাপ খাওয়া নেওয়ার জন্য আর এই তাপমাত্রা বৃদ্ধি পেলেই বন্যপ্রাণীর আবাসস্থল তার খাদ্য বিশেষ করে তার পানীয় এই যে ওয়াটার সোর্সটা কমে যাবে বিভিন্ন জায়গাতে কাজে এই জিনিসগুলির জন্য বিশেষভাবে নজর দেওয়া দরকার এবং তা না হলে আমাদের বড় বড় যে স্পেসিস যেগুলোকে আমরা ম্যামাল বা মেগা স্পেসিস বলি এটির উপর যেমন আঘাত আসবে একই সাথে কিন্তু অনেক বেশি চাপ পড়বে আমাদের অমেরুদণ্ডী প্রাণী যেটা খুব কম দেখা যায় এবং এটার যে কোনো কারণেই হোক ছোট হওয়ার কারণেই হোক এটার গুরুত্ব কিন্তু আমরা কম অনুধাবন করি বা কম বুঝতে পারি এটিতেও কিন্তু নজর দেওয়া হচ্ছে না ফলে বন্যপ্রাণীর উপর একটি মারাত্মক রকমের আঘাত আসবে এবং প্রজাতি বিলুপ্তি হওয়ার সম্ভাবনা দেখা দেবে সবচেয়ে বেশি কারণ খাদ্যচক্রটি ভেঙে যাবে তারপর আবার ইকোসিস্টেমের যে গুডস অ্যান্ড সার্ভিস সেই সেবাদানের যে প্রসেসটা এটি ভেঙে যাবে এর উপরে একটা এক ধরনের অতিরিক্ত চাপ পড়বে যে কারণে এই আমাদের পুরো বায়োলজিক্যাল প্রসেসটাকেই আঘাত হানবে সেই ক্ষেত্রে আমাদের বন্যপ্রাণীটির উপরে সবচেয়ে বেশি আঘাত আসবে তাহলে এই সমস্যার সমাধান আমরা বাংলাদেশে কীভাবে করতে পারি আমাদের একা আমরা পারবো না প্রথম কথা হলো আমাদের বুঝতে হবে যে জলবায়ু পরিবর্তনের সমস্যাটার সৃষ্টি বাংলাদেশ করেনি এটি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় এটি এখন স্বীকৃত যে উন্নত দেশগুলি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী এবং তারা যেন এই দায় দায়িত্ব নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে যেন তারা আর্থিক সহায়তা কারিগরি সহায়তা দক্ষতা বৃদ্ধি সহায়তা প্রদান করে
এটি এখন গৃহীত সিদ্ধান্ত। আমাদের কাজ হবে এই প্রত্যেকটি সেক্টরকে কী ধরনের ক্ষতি আমাদের হবে, কী ধরনের ক্ষতি হয়েছে, এবং আগামী 2020, 2030 এবং 2050 এবং 21 শতকে এই সময়ের মধ্যে কী ধরনের ক্ষতি হবে তার একটি পরিকল্পনা বা এক স্ট্র্যাটেজি তৈরি করে আমাদের তার জন্য কী করা উচিত এবং তার জন্য কত টাকা লাগবে, কী ধরনের কারিগরি সহায়তা লাগবে এবং কী ধরনের দক্ষতা বৃদ্ধি লাগবে, এর একটি পূর্ণাঙ্গ চিত্র আমাদের এখনই তৈরি করা উচিত। আমাদের নিজেদের কী করার আছে এর বাইরে? আমাদের নিজেদের ধরুন, আমরা 2009 বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে এবং আমরা এখানে 6টি ক্ষেত্রকে আলাদা করেছি। মূলত আপনি লোকাল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে কী ধরনের প্রকল্প নিতে হবে বা কী ধরনের কার্যক্রম নিতে হবে সেই লোকাল লেভেল বা স্থানীয় পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের স্ট্র্যাটেজি কিংবা অ্যাকশন প্ল্যান হয় নাই। সুতরাং আমাদের যে অঞ্চলগুলি ক্ষতি হবে সেগুলিকে আলাদা করে ও প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদাভাবে তার জন্য আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, কারণ একই রকম হবে না। আপনার উপকূলীয় অঞ্চলে যে ক্ষতি হবে বা যে ধরনের ক্ষতি হবে এইরকম ক্ষতি কিন্তু আপনার বরেন্দ্রভূমিতে হবে না কিংবা সিলেট অঞ্চলে হবে না। কাজে আমাদেরকে এলাকা ভিত্তিক এবং ইকোসিস্টেম ভিত্তিক আমাদের যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্য আছে প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিন্নতা অনুযায়ী আমাদের কিন্তু পরিকল্পনা করে আমাদের প্রকল্প গ্রহণ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং বিশেষ করে এই বিষয়টিকে তুলে আনবার জন্য। জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখনও আমাদের কাছে অনেক নতুন এবং এই কারণে এটির ব্যাপক প্রচার হওয়া প্রয়োজন। আপনার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে এই জন্য অশেষ ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি, চলুন জানা যাক জলবায়ু পরিবর্তন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, শুধুমাত্র ঘূর্ণিঝড় সিডরের কারণে জীবনহানি ছাড়াও আমাদের দেশে খাদ্যশস্য, পশু ও মৎস্য সম্পদ মিলিয়ে প্রায় 30 বিলিয়ন টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়? জলবায়ু পরিবর্তনজনিত কারণে আগামী 2050 সালের মধ্যে বাংলাদেশের ধানের উৎপাদন শতকরা 10 ভাগ ও গমের উৎপাদন শতকরা 30 ভাগ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বাড়লে বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ বাস্তুহারা হবার আশঙ্কা রয়েছে। বৈশ্বিক গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বাংলাদেশের মোট জিডিপির শতকরা 10 ভাগ হ্রাস পাবে। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে আগামী 2020 সাল নাগাদ পৃথিবীর উষ্ণপ্রবণ অঞ্চলের পরিমাণ দ্বিগুণ হবে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, বাংলাদেশের প্রথম সাফারি পার্কটি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হল বি, কক্সবাজার। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন শ্রাবণী চৌধুরী সেতু, ছাত্রী, মধ্যপাড়া হাসামদিয়া, ফরিদপুর। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে কোন বনটি সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে? এ সুন্দরবন, বি শালবন। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে এসএমএস করুন। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, জলবায়ু পরিবর্তনে বাধাগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ উদ্ভিদদের বংশবিস্তার, বিপন্ন হয়ে পড়ছে এদের উপর নির্ভরশীল বন্যপ্রাণী, বিভিন্ন প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের ফলে ধ্বংস হতে চলেছে গোটা জীববৈচিত্র্য। মানব সভ্যতার এই ভয়াবহ দুর্যোগ মোকাবলায় দ্রুত কার্যকরী পদক্ষেপের কোনো বিকল্প নেই। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা কম চাই 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 সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা কম এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে